হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমরাও বেশ ভালোই আছি। এখন বাজে সকাল 8টা, আর এই শীতের সকালে সকাল 8টা থেকে কীভাবে আমি সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে করি, তো চলুন সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। যদিও এখন 8টা বাজে, কিন্তু অনেকক্ষণ আগে কিন্তু আমি কাজকর্মগুলো শুরু করেছি। আর এই শীতের সকালেই হাজব্যান্ডের জন্য অফিসের তার পছন্দের রেসিপিগুলোই এখন বানাতে চলে এসেছি, যেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো রাতে আমি মটর কড়াই আর চানা মশলার যে কড়াই, যেটা দিয়ে আমরা চানা মশলা বানাই, সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম, আর এখন বানাচ্ছি আমি ঘুগনি। তার সাথে বানাবো গরম গরম কচুরি। তো কচুরির পুরটা বানাতে অনেকটাই সময় লাগে, যদিও সেটা আমি রাতেই বানিয়ে রেখেছিলাম, কিন্তু ময়দাটা আমাকে সকালবেলায় মাখতে হয়েছে। খুব সুন্দর করে ময়ম দিয়ে ময়দা মেখে পুর ভরে, আর এখানে দেখো আমি কচুরি বানাচ্ছি, আর এদিকে বানাচ্ছি আমি চানা মশলা আর যেটা মটর কড়াই সেটা মিক্স করে আর কি ঘুগনি বানাচ্ছি। তো দুরকম কড়াই আর তার সাথে ডুমো ডুমো করে আলু আমি আগে বেসারে সেদ্ধ করে নিয়েছি, তারপরে যেভাবে আমরা ঘুগনি বানাই ঠিক সেভাবেই কিন্তু আমি বানাচ্ছি। তো কোনো রকম পেঁয়াজ আমি ইউজ করিনি, যেহেতু সকালবেলা তাই। তো সমস্ত মশলাই আমি দিয়েছি, যেমন তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে, টমেটো, আদাবাটা, এই সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি ঘুগনিটা খুব সুন্দর করে দেখো এদিকে বসাচ্ছি, আর এদিকে কিন্তু আমি গরম গরম কচুরিগুলো খাচ্ছি, আর সপরিবারে সবাই কিন্তু খাবো। আর এখন শীতকাল, সেভাবে কিন্তু সকালবেলা অফিসে ভাত এ সমস্ত খেয়ে অনেক সময় ভালো লাগে না, তো সেটাই খেয়াল রেখেই আর কি আজকে এই রেসিপিগুলোই বানানো শুরু করেছি। তো ব্যাস, এদিকে আমি মোটামুটি ঘুগনিটা বসিয়ে দিয়েছি, আর এদিকে কচুরিগুলো আমার ভাজা হচ্ছে দেখো, আর চানা মশলার যে একটা মশলা সেটা আমার কাছে নেই, তাই এখানে দেখো আমি তরকার যে মশলা সেটা কিন্তু এখানে 1 টিস্পুন মতো এই ঘুগনির মধ্যে অ্যাড করে দিলাম। এটা দিলে কিন্তু এর টেস্টটাও বেশ ভালো আসে, ঠিক চানা মশলার মতো। শীতকালে সকালবেলা ভাত তরকারি এই সমস্ত খেয়ে অফিসে যেতে অনেক সময় হতেই পারে যে ভালো লাগে না ছেলেদের, তো তার জন্যই আজকে এই রেসিপিগুলো আমি বানাচ্ছি। তো দেখো অলমোস্ট কিন্তু আমার এখানে ঘুগনিটা বানানো হয়ে গেছে, কালারটাও বেশ সুন্দর এসেছে, একেবারে হালকা পাতলা, কোনো রকম রিচ কিন্তু নয়। তো ব্যাস, মোটামুটি আমার এই দুটো রেসিপি আমি বানালাম, আর এখন আমাকে হাজব্যান্ডকে খেতে দিতে হবে এবং বাড়ির যে সমস্ত সদস্য আছে সবাইকে দিতে হবে, কিন্তু সবার আগে দেখো আমি ব্রহ্মাকে কিন্তু একটু তুলে দিলাম। আর এখানে দেখো আমি হাজব্যান্ডের জন্য টিফিনটাও রেডি করেছি আর ওনাকে খেতেও কিন্তু দিয়েছি। তো এই শীতের সকালে সকাল 8টা থেকে কিন্তু সংসারের কাজগুলো আমি এভাবেই গুছিয়ে গেছি করি। তো এখন ফাইনালি হাজব্যান্ড বেরিয়ে গেছে আর আমি চলে এসেছি দেখো ঘরে। তো ঘরের এই সমস্ত কাজগুলো কিন্তু অনেকটাই চাপে পড়তে পারো, যেহেতু এখন শীতকাল, আর বিছানা তোলা মানে একটা অনেক বড় একটা টেনশান, তার কারণ বিছানার মধ্যে কম্বল, লেপ, নানা রকম বালিশ, এই সমস্ত গোছাতে গোছাতে কিন্তু আমাদের হাউস ওয়াইফ যারা তাদের কিন্তু অনেকটাই সময় লেগে যায়, তাই অনেকটা সময় ধরেই কিন্তু এই কাজগুলো আমাদের করতে হয়। তো স্টেপ বাই স্টেপ আমি সংসারের কাজগুলো গুছিয়ে গেছিয়ে করছি, আর ওদিকে কিন্তু আমার কিচেনে রান্নাবান্নাগুলোও চলছে, তার সাথে সাথে চলছে ঘরের কাজগুলো। এখন যেহেতু শীতকাল, উঠতে একটু কষ্ট হলেও কিন্তু তাড়াতাড়ি উঠলে কিন্তু সংসারের কাজগুলো হয়ে যায়। মোটামুটি ঘরটা আমার খুবই ছোট, সেটাকে গুছিয়ে গেছি রাখতে বেশ কিছুটা সময় লাগে, আর এখন মোটামুটি আমি ঘরটা পরিষ্কার করে নিয়েছি দেখো, এরপর সমস্ত ডাইনিং ঘর সমস্ত কিন্তু ঝাড় দিয়ে, আর কখনো ডেটল জল, কখনো নুন দিয়ে, কখনো ফিনাইল দিয়ে, যখন যেটা মনে হয় সেটা দিয়ে মুছি, তবে রবিবার আর বৃহস্পতিবার কিন্তু নুন দিয়ে কখনোই মোছা যাবে না। আজকে ফিনাইল দিয়ে কিন্তু ঘরটা মুছে নেবো। তো মোটামুটি দেখো আমি এখানে ঘরটাও পরিষ্কার করে নিয়েছি আর ডাইনিংটাও আমি মোটামুটি ঝাড় দিয়ে নিয়েছি, তার কারণ সকালবেলা একবার করে পরিষ্কার করা হয়ে যায় তারপরে কিন্তু করতে হয়। এখানে দেখো অবশিষ্ট ঘুগনি যেটা বেঁচে গেছে, আর এখানে ডিমের ঝোল, থোড় ভাজা, আর এখানে বানিয়েছি একদম হালকা পাতলা একটু পোস্ত। তো এই হয়েছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। তো মোটামুটি আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করা হয়ে গেছে, আর আমাদের বাড়ির হাউস ওয়াইফদের কিন্তু টাইম টেবিল সব কিছু করতে হয়, এই সমস্ত কাজ করতে করতে দেখো ছেলে কিন্তু খাবার টাইম হয়ে গেছে, ওকে খেতে দিয়ে দিয়েছি।
ছেলে আর শ্বশুরমশাই ওদিকে দুজনকেই কিন্তু আমি খেতে দিয়েছি। এরপর চলে এসেছি দেখো কিচেনে। তো কিচেনের কাজগুলো কিন্তু আমাকে কমপ্লিট করতে হবে। তো সকাল থেকে আমার টিফিন, রান্না, ঘর গোছানো, সংসারের সমস্ত কাজ, কাশ বয়স্ক মানুষ শ্বশুরমশাই এবং ছেলে সবাইকে খেতে দেয়া, তো ওনাদের খেতে দিয়ে আমি কিন্তু চলে এসেছি দেখো এখন কিচেনটা ক্লিন করতে। আর হ্যাঁ, আমার চোখের এই অবস্থা, মানে চোখের যে কী একটা পরিস্থিতি সেটা আমি অবশ্যই শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো, দেখতে পাবে। তো দেখো এখন সমস্ত কাজকর্ম গুছিয়ে আমি ছাদে চলে এসেছি। আর দেখো আমার রাতের থেকে কিন্তু এই চোখটার এরকম একটা প্রবলেম, বুঝতে পারছি না কেন, আর প্রচণ্ড চোখটা লাল হয়েছে। এটা ঠান্ডা লেগে হয়েছে কি কীভাবে হয়েছে, কোনো রকম একটা ইনফেকশন হয়ে গেছে সেটা বুঝতে পারছি না। তো দেখো এখন বিকাল প্রায় 4 এরকম বাজে, আর আমি দুপুরবেলা খাওয়া দাওয়াটা করে তারপরে এখন একটু মানে ছাদে চলে এসেছি। খাওয়াটা অনেকক্ষণই হয়ে গেছে, কিন্তু সকাল থেকে আজকে চোখটার মধ্যে কী হচ্ছে দেখো, এই যে বুঝতে পারছি না, চোখটা প্রচণ্ড লাল হয়েছে আর ডপ দিয়েছি। আর যদি ঠিক না হয় তাহলে আবার সন্ধেবেলা বা কালকে, কালকে সানডে আছে তো কালকে একটু যাবো ডাক্তারের কাছে। তো ভীষণই চোখটা ব্যথা করছে, সকাল থেকে 2-3 দিয়েছি ডপটা। তো আমার শ্বশুরমশাই বলছে ঠান্ডা লেগে গেছে, কিন্তু আমার তো মনে হচ্ছে না ঠান্ডা, না বুঝতে পারছি না। তো চলো যাই হোক একটু ছাদে ঘোরাফেরা করে, এখন রোদ্দুরটা আছে তাই আছে। তো মোটামুটি এখন আমার সমস্ত কাজকর্ম তো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ছাড়ে এসেছি। তো মোটামুটি আমার প্রায় 2:30 মধ্যেই সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, তারপর একটু রেস্ট নিয়ে তারপর হ্যাঁ একটু ছাড়ে এসেছি, এখন একটু ঘোরাফেরা করছি। আর যে সমস্ত ছাদে টুকিটাকি কাজগুলো আছে, যেমন জামাকাপড় তোলা, গোছানো, এগুলো সেগুলো, তো সকাল 8 থেকে সংসারের কাজগুলো কিন্তু আমি এভাবেই পরিপাটি করে গুছিয়ে গেছি, করে নিই। তো চলো, আর দেখো আমাদের যে পাখি সেটা কিন্তু মারা গেছে এই ঠান্ডার মধ্যে, খুবই দুঃখের সাথে বলতে হবে। আর পাখিটা আমাদের অনেক প্রিয় ছিল, কিন্তু অনেক ভিডিওও করেছে। আর এখানে দেখো এই যে আমাদের দুটো পাহারাদার এখানে বসে আছে, এখন বিকালবেলা ওরা একটু পাহাড়ে দিতেই শুরু করে দিয়েছে। তো চলো আজকের মধ্যে এই পর্যন্তই, পরের দিন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে।